আমাদের দুয়ারে সরকার প্রোগ্রামটা থার্ড ফেজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, ফোর্থ ফেজ স্টার্ট হচ্ছে আগামীকাল থেকে এবং সেটা চলবে প্রায় 25শে জানুয়ারি পর্যন্ত চলবে। তা এই যে থার্ড ফেজ পর্যন্ত যে অভূতপূর্ব সাড়া মিলেছে এবং মানুষ যেভাবে দুয়ারে সরকারে একদম এসে তাদের পরিষেবাটা তারা নিতে পেরেছে, সরকারের যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচিগুলো নিতে পেরেছে, এটাই আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে কিছু কথা বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে দেখুন, ভারতের সংবিধান এটা কি বলছে, এটা মেইনলি বলছে যে জনগণের দ্বারা সংবিধান গঠিত এবং জনগণের নিজেদের অর্পণ করছে এটা। অর্থাৎ আমরা কি বলি যে সংবিধান গ্রহণ বিধিবদ্ধ করছে এবং নিজেদের অর্পণ করছে, এবং জনগণই কিন্তু ভোট দিয়ে একটা নির্বাচিত সরকারকে গঠন করে, এবং এই নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে পরিষেবাটা দেয়া সঠিকভাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার বেসে কিন্তু তিনি এই চিন্তাভাবনাটা করে দুয়ারে সরকার এটা প্রকল্পটা নিয়ে এসছেন, অর্থাৎ সরকার দুয়ারে সেখানে এসে মানুষ তার পরিষেবাটা নিতে পারে। এই যে 12টা প্রকল্পের জন্য তিনি এই দুয়ারে সরকার প্রকল্পটা করেছেন, তার সাথে পাড়ার সমাধানটা যুক্ত করেছেন। আজকে এটার পরে আমরা কতগুলো জিনিস একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য সাথীটা এ ব্যাপারে একটা ব্যাপক সাড়া পড়েছে। এই স্বাস্থ্য সাথীটা এবং আয়ুষ্মান ভারত, আমি ছোট্ট একটু কথা একটু বলবো যে বিজেপি খুব ব্যানার ফ্যানার দিয়ে সব কিছু করে আয়ুষ্মান ভারত করে বেড়ায় এবং ওদের বড় বড় নেতারা এখানে এসে আয়ুষ্মান ভারত কেন পশ্চিমবঙ্গে হল নেতা বলে গেল। একটু পার্থক্যটা আপনাদের আমি বলে দেব, পার্থক্যটা এই আয়ুষ্মান ভারতে প্লেন ভাড়া দিয়ে তার চিকিৎসার যে অপারেশনটা হয়েছে সেটা হচ্ছে এই ইয়েতে গিয়ে ওই ভেলোরে তার ট্রিটমেন্টটা হয়েছে এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, শুধুমাত্র প্লেন ভাড়াটা তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। তার একটা গরিব মানুষ, তার দরকার ভেলোরে গিয়ে চিকিৎসা করার ক্ষমতা ছিল না, স্বাস্থ্যসাথীর মাধ্যমে সেটা হয়েছে। আমি একটা জিনিস শুধু আপনাদের একটু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জনমুখী প্রকল্পগুলো, তার মধ্যে স্বাস্থ্যসাথী একটা দারুণ ভূমিকা নিয়েছে। এই স্বাস্থ্যসাথী বললাম না, 62 লাখ মানুষ ইতিমধ্যে স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধা পেয়েছেন, প্রায় 2 কোটি মানুষ দুয়ারে সরকারে এসেছেন। এটা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একটু যদি প্রচারটা হয় মানুষও বুঝতে পারবে, কেন এর একটা কথা বলে মিথ্যা প্রচার করে বিজেপি শুধু একটা কথা বলে যে স্বাস্থ্যসাথী কার্ডে কোনো চিকিৎসা হবে না। এবং একটা অদ্ভুত, আমি কোনো চ্যানেলও আছে যে চ্যানেলগুলো দেখায় যে আমি একটা কথা বারবার বলেছি যে 100টার মধ্যে যে একটা দুটো হয়তো একটা ত্রুটি থাকতে পারে, ওই চ্যানেলগুলো যদি ওই একটা ত্রুটি ধরে করে বেড়ায় কে নাকি কোথায় গিয়েছিল স্বাস্থ্যসাথী তাকে ফেরত দিয়েছে সেটা 10 বার করে তারা দেখাচ্ছেন, কিন্তু যারা এই যে কথাগুলো বললাম যারা এই সুযোগগুলো পেয়েছেন সেটা কিন্তু একবারও কোথাও দেখাচ্ছেন না। তা আমি শুধু বলবো নেগেটিভ চিন্তাভাবনাটা না করে একটু পজিটিভ চিন্তাভাবনা করুন, মানুষের স্বার্থে করুন, এটা আমাদের দলের স্বার্থে নয়, মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে একটু আপনাদের মাধ্যমে এই প্রচারটা হোক, এটাই আমার বক্তব্য। আর এখন বাকি যেটা আছে আমাদের দুয়ারে সরকারি বিভিন্ন প্রকল্পে কী কী কত মানুষের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তিনি উপকৃত হয়েছেন, কলকাতায় বিনামূল্যে তার বাইপাস সার্জারি হয়েছে, মৎস্যজীবী খুব দরিদ্র মানুষ, আমি যাদের কথা বলছি এরা হচ্ছে একদম প্রান্তিক মানুষ, একটা মৎস্যজীবী পরিবারের মেয়ে রিনা হালদার, সে তার পেলভিক টিউমারে ভুগছিলেন, এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হাসপাতালের বিল তিনি মিটিয়ে দিতে পেরেছেন এবং তার চিকিৎসাটা হয়েছে। এইরকম বহু উদাহরণ আছে যেগুলো আমি এখানে বলতে পারি, কয়েকটা কথা বললাম। সারা রাজ্যে যতগুলো কারাগার রয়েছে সেখানে 911 জন বন্দি আমাদের স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, তাহলে দেখা যাচ্ছে যে সংশোধনাগারে যারা রয়েছে তাদেরকেও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত করে দেওয়া হচ্ছে, তাদের চিকিৎসায় যাতে কোনো রকম অসুবিধা না। আর একটা সব থেকে বড় কথা হলো স্বাস্থ্যসাথী কার্ড এবং আয়ুষ্মান ভারতে, যে স্বাস্থ্যসাথী কার্ডের পরিবারের প্রধান হচ্ছেন মহিলা, আয়ুষ্মান ভারতে কিন্তু তা নয়। এই পরিবারের প্রধান মহিলা হওয়াতে সুযোগটা এইখানে যে তিনি যেমন তার পরিবারের সবার চিকিৎসা করবেন, তার বিবাহিত জীবনের পরে তার যে পরিবার সেই পরিবারে যেমন সবাই চিকিৎসা করবেন, তার বাবা মার চিকিৎসাও তিনি সেখানে করাতে পারবেন। কাজেই এটা একটা বিরাট মানবিক চিন্তাভাবনা বা মানবিক দৃষ্টান্ত যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমি এরকম অজস্র আছে যেগুলো আমরা বলতে পারি, প্রায় মানে কি করব আমি, প্রায় 24টা ঘটনা এখানে আছে। একজন এই যে ফারুক হোসেন মালদার,
তার কিডনির সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যসাথীর মাধ্যমে আবেদন করার একদিনের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন তিনি, পেয়ে তার চিকিৎসার ব্যবস্থা তিনি করেছেন। বীরভূম জেলা 8 বছরে ইস্পাতারা, এরা মমতা বন্দ্যোপাধ্যায় শিবির সফর চলাকালীন সোমবার জাম্বনি দুয়ারে সরকার প্রকল্পে তিনি গিয়েছিলেন, শিশুটা হচ্ছে বধির, স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে তার অপারেশন করে সে এখন কথা বলতে পারছে, এই জায়গাটা শুনতে পাচ্ছে, সে সব কিছু এই জায়গাটা এসছে। এই ধরনের প্রচুর আছে, প্রচুর আছে, আমি অন্য কিছু দিয়ে যাব না, শুধু একটি কথা বলি যে স্বাস্থ্যসাথী এমনই একটি পরিষেবা যেটা আমাদের পশ্চিমবাংলার মানুষ, এই যে একটা কার্ড, ছোট্ট একটা কার্ড যার মূল্য 5 লাখ টাকা, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাচ্ছেন প্রতি বছর, এমন নয় যে 5 লাখ টাকা সারা জীবন ভর, তা নয়, কিন্তু একটা বছরে 5 লাখ টাকার চিকিৎসার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় কথা হলো এই স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রিনিউ করতে হবে না, যেটা অটোমেটিক চলবে। যেমন আমরা RSBY যখন হয়েছিল, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম ছিল, RSBY হচ্ছে প্রতি বছর রিনিউ করতে হতো, এবং গরিব মানুষ তার কম ছিল, লিমিটেশন খুবই কম, টাকাটা কম, মাত্র 30,000 টাকা, 25,000 টাকা ছিল। আচ্ছা, এটা তো আলাদা জিনিস, কিন্তু এই টাকাটাও তারা সুযোগ সুবিধা পায়নি, কেন পায়নি, রিনিউ করার কথা। গ্রামের সাধারণ মানুষ, গরিব মানুষ, এদের রিনিউ কথাটা এদের মাথার মধ্যে থাকে না, কখন কি হবে না হবে, এইভাবে তারা কোনো চিকিৎসার সুযোগ পায়নি। কিন্তু স্বাস্থ্যসাথী এমন একটি জিনিস যেটা মানুষের পরিবারের একটা অঙ্গ। এমনিতে স্বাস্থ্য পরিষেবা আমাদের, যেটা আমি বারবার এর আগেও আমি বলেছিলাম যে গুজরাটের সাথে তুলনা করে স্বাস্থ্য পরিষেবাটা বাংলা, শুধু গুজরাট বলবো কেন, সারা ভারতবর্ষের মধ্যে বাংলার স্বাস্থ্য পরিষেবা কিন্তু যথেষ্ট এগিয়ে। আর গুজরাটের সাথে তুলনা করলে দেখা যায় যে প্রায় 4 গুণ বেশি বেড আমাদের এখানে আছে, এবং ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে আমরা আছি, যে 1,000 লোকের জন্য 2.34, আর এখানে হচ্ছে 2.25 আমাদের, আর 2.34 হচ্ছে সিকিম, ছোট্ট রাজ্য। তাছাড়া কিন্তু সমস্ত জায়গা থেকে আমরা এগিয়ে, 2 নম্বর জায়গায় আছি ভারতবর্ষের মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে স্বাস্থ্য পরিষেবাটাকে উন্নত জায়গায় নিয়ে এসছেন, তার সাথে স্বাস্থ্যসাথী কার্ডটা যুক্ত হয়েছে। এটা ঘটনা যে শুধু সরকারি পরিষেবার মাধ্যমে সমস্ত মানুষের চিকিৎসা করা সম্ভব নয়, ছোট নার্সিংহোম কিংবা প্রাইভেট নার্সিংহোম এগুলো সমস্ত থাকবে, তার মাধ্যমেই চিকিৎসার সুযোগটা হয়। কিন্তু সরকার যেটা করেছেন স্বাস্থ্যসাথীর মাধ্যমে, যে সব জায়গাতে তারা চিকিৎসার সুযোগ করতে পারে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, প্রায় 62 লক্ষ মানুষ এর মধ্যে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে তারা উপকৃত হয়েছেন, প্রায় 62 লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। দুয়ারে সরকারে প্রায় 2 কোটি মানুষ দুয়ারে সরকারে এসছেন এই থার্ড ফেজ পর্যন্ত, আর এর মধ্যে স্বাস্থ্যসাথীর পরিমাণটা যথেষ্ট বেশি, এবং তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 62 লাখ মানুষ স্বাস্থ্যসাথীর পরিষেবা পেয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে গেছেন আমাদের এই হরিপুরে মিটিংয়ে এসে, যে স্বাস্থ্যসাথী যদি কোনো নার্সিংহোম ফেরত পাঠিয়ে দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, লাইসেন্স বাতিল টাতিল ইত্যাদি এই সমস্ত কথাবার্তা তিনি বলেছেন, সেটা সরকারি ব্যাপার, তিনি যেটা করার সেটা করবেন, স্বাস্থ্যসাথীটা কিন্তু প্রত্যেককে গ্রহণ করতে হবে, এটা খুব পরিষ্কার। রিসেন্টলি একটা ছোট্ট কথা বলি, আমার ওখানে এক মাস্টারমশাই, তার বাবার সাংঘাতিক অবস্থা হয়েছিল, হার্ট অপারেশন করতে হবে, সে হঠাৎ আমাকে বললো তাড়াতাড়ি করে তাকে স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেওয়া হলো। সে কিন্তু কলকাতায় ওই ইয়ের পাশে যে হসপিটালটা আছে, ওই যে রবীন্দ্র রিসার্চ ট্রাইবাল ইনস্টিটিউট আছে না, মেডিকাতে নিয়ে গিয়েছে, মেডিকাতে নিয়ে গিয়ে তার সেই অপারেশনটা কমপ্লিট হয়েছে, 1 পয়সা লাগেনি। ও বললো, খুশি হয়ে বললো যে 1 পয়সা লাগেনি। এই মাস্টারমশাই কিন্তু একদম কট্টর CPM করা মানুষ, তিনি কিন্তু তার বাবার অপারেশনটা ওইভাবে স্বাস্থ্যসাথীর মাধ্যমে করিয়ে নিয়েছেন এত সুন্দরভাবে। শুধু সেটা না, আজকে যে জায়গাটা এসে দাঁড়িয়ে আছে আমরা এই কথাটা বলি, কয়েকটা কথা ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা একটু আমি বলবো। যেমন একটা 2 মাস বয়সে একটা বাচ্চা, তার জন্ম থেকে হার্টের অসুবিধা, তার যে ট্রিটমেন্টটা হবে সেটা কোনো উপায় ছিল না, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড পরিয়ে দিয়ে 2 মাসের বাচ্চা, একটা ছোট্ট ফুটফুটে শিশু, সেই শিশুটা কিন্তু হার্টের অপারেশনটা কমপ্লিট হয়েছে এবং সে সুস্থ হয়ে বাড়িতে এসেছে। একটা বীরভূমে ছোট্ট একটা আদিবাসী সম্প্রদায় রীনা মুন্মু, তার পা ভেঙে যায়, কিন্তু কিছুতেই নার্সিংহোমে ভর্তি হওয়ার পর পরে তার চলার ক্ষমতা নষ্ট হয়ে যায়, একটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তার কিন্তু ট্রিটমেন্ট হয়
এবং সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়। বালুরঘাট শহরে যে মানে বালুরঘাট শহরে 6 জন বৃহন্নলা, তারা দুয়ারে সরকার প্রকল্পে এসে তাদের স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে নিয়েছে এবং তারা তার থেকে উপকৃত হচ্ছে। হুগলির বাসিন্দা যে আমাদের যাত্রা শিল্পী আশিস মহান্ত, তিনি তার অর্চনা হার্নিয়ার হয়েছিল এবং হার্নিয়ার অপারেশন দরকার, কিন্তু সে করাতে পারছিল না, কিন্তু সে সঙ্গে সঙ্গে আমাদের যে বিধায়ক ওখানকার তার মানস মজুমদার তার কাছে ছুটে যান এবং সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডটা করে দিয়েছেন সেই বিধায়ক। চেষ্টা করে স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার পরে তিনি চিকিৎসা করেন এবং চিকিৎসা করে তার স্ত্রী এখন রোগমুক্ত। একটা ছোট্ট কথা, হুগলি জেলার এক কৃষক তার কিডনির সমস্যায় ভুগছিলেন, তার টিউমারও ধরা পড়ে, তখন দেখা যায় এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তিনি কিন্তু ফ্রি ট্রিটমেন্টটা করিয়ে নিয়েছেন নার্সিংহোম থেকে, বড় নার্সিংহোম থেকে। আমাদের বর্ধমান জেলার অনির্বাণ ঘোষ, তার গুরুতর আহত অবস্থায় যান তিনি, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন, এর স্বাস্থ্যসাথী কার্ড পাওয়া 24 ঘন্টার মধ্যে, এবং দেখা যায় বিডিও সাহেব নিজেই তার বাড়িতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়ে এসছেন এই ঘটনা শুনে, যেরকম অ্যাক্সিডেন্টে হসপিটালে ভর্তি হয়েছে তার কোনো উপায় ছিল না, এটা দিয়ে এসছেন এবং তার জন্য তৎপরতার সঙ্গে তিনি চিকিৎসাটা পেয়েছেন। এবং সবথেকে বড় কথা, এই যে দুয়ারে সরকার কথাটা, এ থেকেই বোঝা যায় যে একজন বিডিও তিনি একজনের মানুষের বাড়িতে গিয়ে তার কথা শুনে স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়ে এলেন, মাত্র 2 ঘন্টার মধ্যে এই স্বাস্থ্যসাথী কার্ডটা তৈরি করে দিয়ে এসেছিলেন। কীরকম ছোট্ট একটুখানি আপনারা দেখলেই বুঝতে পারবেন, শুনলেই বুঝতে পারবেন যে আয়ুষ্মান ভারতের 60% টাকা দেবে কেন্দ্র সরকার, 40% টাকা দিতে হবে রাজ্য সরকারকে, আর স্বাস্থ্যসাথীতে 100% টাকা দিচ্ছে রাজ্য। দ্বিতীয় কথা হলো, আমাদের যেটা হচ্ছে বাংলার 100% পপুলেশন বলতে গেলে এটা স্বাস্থ্যসাথীর আওতায় ভুক্ত, আর আয়ুষ্মান ভারত কিন্তু 40%-এর বেশি ইন্ডিয়ার এরা কভার করবে না, টোটাল ইন্ডিয়ার 40% কভার করছে আয়ুষ্মান ভারতকে। তাহলে বাংলার স্বাস্থ্যসাথীর কার্ডটা সবার জন্যে, আর আয়ুষ্মান ভারতটা কিন্তু নির্দিষ্ট কিছু মানুষের জন্যে, এটা রয়েছে। আর স্বাস্থ্যসাথীর যেটা সবচেয়ে বড় কথা, যে স্বাস্থ্যসাথীর জন্যে মানে আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্যসাথীর মধ্যে পার্থক্য হলো খরচটা কীরকম, যে 2000 কোটি টাকা একটা বছরে বাংলা খরচ করবে, এর মধ্যে কিন্তু 925 কোটি টাকা খরচ হয়ে গেছে যেটা করছে না, 2000 কোটি টাকা আয়ুষ্মান ভারত একটা বছরে খরচ করবে, তারা বরাদ্দ করেছে সারা ভারতবর্ষের জন্য, আর বাংলাতে 925 কোটি টাকা অলরেডি খরচ হয়েছে। এইটার এই স্বাস্থ্যসাথীর সুযোগটা বা স্বাস্থ্যসাথীর যে সুযোগটা পেয়েছে এটা কত যে ভালো, এটা বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষের ভাই বা দিলীপ ঘোষের পরিবার এই স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত হয়েছেন, এবং দিলীপ ঘোষ একটা কথা বলেছেন যে সুযোগ পেলে আমিও করিয়ে দেবো, এটা একটা কথা তিনি বলেছেন, সেটার ব্যাপারে পরবর্তীকালে আমাদের যে অসিদ্ধ আছেন তিনি কথাগুলো বলবেন। আমি অন্য কিছু বলবো না, শুধু একটু সংক্ষেপে যে কথাটা আমি বলতে চাইছি যে